অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في الإسلام هيرا المدني چینل درشق بندو بسيط ہوئے چھئے مدني چینل প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই যাতে অনুষ্ঠানটি দেখা সাওয়াবের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ করিম এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদিনী ফুল বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অসংখ্য ফজিলত। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ আজাবাজাল আমাদের সাথে সৈয়দ রাশেদ আত্তারি উপস্থিত আছেন। উনি আমাদেরকে ইনশাআল্লাহ আজাবাজাল কুরআনুল করিম ও আহাদিসে তৈয়বা থেকে বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জেই দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা ওরাতে আত্তারিয়া থেকে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করবেন। আসুন দেরি না করে, কল করেছেন হয়তো বা অনেকে, কলগুলো সামিল করবো আমাদের অনুষ্ঠানে। জি মোহাম্মদ গোলাম তাকদিয়া আপনার সদর থেকে বলছি, দোকানে বেচা কিনা কমে গেছে এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, দোকানে বেচা কিনা কমে গেছে, জি। ধন্যবাদ, আল্লাহ তালা আসান করুক, আল্লাহ তালা আপনাদের সমস্যা সমাধান করে দিক, আপনাকে সহজভাবে হালাল রোজগার দান করুক। তো যিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ কল করেছেন যে আপনার দোকানে বিক্রি হচ্ছে না, তার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, তো আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি 35 বার একটি কাগজের মধ্যে লিখবেন। আপনি লিখতে না পারলে কোনো একজন মসজিদের ইমাম সাহেব, আলিম সাহেব অথবা মাদ্রাসার ছাত্রকে দিয়ে লিখাতে পারেন, অর্থাৎ যিনি লিখতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার। লিখার পর সেটাকে আপনি লিমিটিং করে আপনার প্রতিষ্ঠানের মধ্যে আপনি ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যবসার মধ্যে বরকত হবে এবং সাথে সাথে আপনার বিক্রি বেড়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, নেক্সট কল দেব। আমি মোহাম্মদ আজহর আলী মাহানপুর রাজশাহী থেকে বলছিলাম। আমার আম্মা প্যারালাইসিস হয়েছে, রোহানি চিকিৎসা চাই। আপনার মার প্যারালাইসিস, জি। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দিক। প্যারালাইসিস রোগের জন্য আমি জাহেলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া খুবই সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন এবং সহজ ওয়াজিফা। সেটি আমি জাহেলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার লিখিত একটি ছোট পুস্তিকার মধ্যে এই ওয়াজিফাটি আছে। সেই পুস্তিকার নাম হচ্ছে অসুস্থ আবিদ। তো এই পুস্তিকার মধ্যে একটি ওয়াজিফা আছে এরকম, যে আপনি একটি নতুন থালার মধ্যে, নতুন বাসনের মধ্যে, প্লেটের মধ্যে আপনি জাফরান দিয়ে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার এই পবিত্র কালিমাটি লিখে এটিকে পানি দিয়ে ধুয়ে সেই পানিটা আপনি পান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় আপনার প্যারালাইসিস রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি প্রতিদিন এই আমলটি করতে থাকুন, আর যদি সম্ভব হয় এই আমলটি শুরু করার আগে 11 টাকা বড় পীরের নামে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোথাও দান করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা সমাধান হবে মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আব্দুর রহমান কুমিল্লা থেকে। আমার আম্মুর গত 1 মাস ধরে বুকে ব্যথা এবং পুরো শরীর জ্বালা যন্ত্রণা করে। অনেক ধরনের ওষুধ সেবন করেছে কিন্তু কাজ হচ্ছে না, তো বলছি ইস্তেখারা করার জন্য যে কোনো সমস্যা আছে কিনা। আমার আম্মুর নাম হচ্ছে আয়েশা বেগম এবং আমার আম্মুর মায়ের নাম হচ্ছে আম্বিয়া খাতুন। আয়েশা বেগম, আম্বিয়া খাতুন, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার মাকে শিফা দান করুক। আমাদের সাথেই থাকুন দর্শক, ইনশাআল্লাহ আজাবাজাল ইস্তেখারার ফলাফল আপনাকে জানানো হবে, রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। জি, নেক্সট কল দিব। আমার ডাইরি বউরা, আমার চারটে ছেলে,
একটাও কথা শুনে না, সবাই অবশ্য। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সন্তানদেরকে বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুক। আমাদের সাথেই থাকুন দর্শক, ইনশাআল্লাহ রোহান চিকিৎসা আরজ করা হয়েছে, আল্লাহ তালা আসানি দান করুক। উনি রোহান চিকিৎসা চেয়েছেন, ইস্তেখারা করাতে বলেছেন যে প্রথমে বুকে ব্যথা, বুকে ব্যথা, তো এটি হচ্ছে একটি পরীক্ষার প্রতি ইঙ্গিত। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এটা এসেছে, কোনো জাদু বা জিনের কোনো কিছু ইয়া নাই, আলামত বা কোনো কিছু প্রভাব তার উপর নাই, এটি পরীক্ষা, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তালাই ভালো জানেন। তো আপনি, আপনার প্রতি অনুরোধ হচ্ছে, আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি কাটওয়ালা আমল করাতে পারেন, কিন্তু দেখেন আপনার মায়ের জন্য কাট করান, সেটি দাওয়াত ইসলামের যেখান থেকে তাবিজ দেওয়া হয় সেখানে করতে পারেন, অথবা আপনি অনলাইনের মাধ্যমে কাট আমলটি করাতে পারেন, যেমন দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net, এখানে গিয়ে আপনি অনলাইন কাট লিখলেই বা অনলাইন কাট একটি অপশন দেখতে পাবেন, আপনি সেখান থেকে আপনি আপনার কাটওয়ালা আমলটি করাতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি এই আমলটি করতে পারেন, একটি কাগজের মধ্যে 75 বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে এটিকে ভাঁজ করে প্লাস্টিক এক্সিন কস্টুম দিয়ে পেঁচিয়ে রোগীর বুকের সাথে লেগে থাকে মতো বেঁধে দিন, ইনশাআল্লাহ এর দ্বারাও রোগীর বুকের ব্যথা কমবে। আর যখন বুকের ব্যথা করবে, আর যদি লাগাতার বুকে ব্যথাই থাকে, তাহলে সকাল সন্ধ্যা একবার একবার করে 75 বার লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার পাঠ করে বুকের মধ্যে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ বুকের ব্যথা দূর হয়ে যাবে। দ্বিতীয়জন যিনি আমাদেরকে ফোন করেছেন, হয়তো একজন মুরব্বী, আপনি বলছেন যে আপনার চার ছেলে কেউ কথা শুনে না। চাচা, একটি কথা হচ্ছে যে যখন সন্তান বড় হয়ে যায়, তখন অনেক সময় সন্তান নিজের ইচ্ছে অনুযায়ী অনেক কিছু করে থাকে, তো সেক্ষেত্রে হয়তো আপনি বাধা না দিলে ভালো হয়। যাই হোক, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার সন্তানদেরকে আপনার বাধ্য করে দিক, আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন। এভাবে আপনি প্রতিদিন ফরজ নামাজের পরে আপনি ইয়া সালামও 11 বার পাঠ করবেন, এরপর আল্লাহ তালার দরবারে দোয়া করবেন, যাতে আপনার সন্তানেরা আপনার বাধ্য হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে বাধ্য সন্তান হবে, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম রেজাউল হক, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিক। ঋণ মুক্ত হওয়ার জন্য আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে ইশারের নামাজের পর, প্রতিদিন ইশারের নামাজের পর খালি আসমানের নিচে দাঁড়িয়ে আপনার খালি মাথায়, অর্থাৎ মাথায় টুপি ইত্যাদি থাকতে পারবে না, আসমান এবং আপনার মাথার মাঝখানে কোনো প্রতিবন্ধকতা, যেমন মনে করেন গাছের ডাল, ছাদ বা ছাতি, এরকম কোনো কিছু প্রতিবন্ধকতা থাকতে পারবে না, খালি আসমানের নিচে দাঁড়িয়ে আপনি 11 বার প্রথমে দরুদ শরীফ পড়বেন, এরপরে 500 বার ইয়া মুসাব্বিবাল আসবাব পাঠ করবেন, এরপর আবার 11 বার আপনি দরুদ শরীফ পড়বেন, এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, যাতে আপনার ঋণ পরিশোধ হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে কমেন্ট করেছেন, এক দর্শক বলছেন, আজিজুর রহমান শরীফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁত ব্যথার জন্য কি আমল? আল্লাহ তাআলা আসানি দান করুক। দাঁত ব্যথার জন্য আপনি আমল করতে পারেন ইয়া সালামু, এটি আপনি একটু লবণের মধ্যে, লবণ নিয়ে এর মধ্যে আপনি ইয়া সালামু পরে আপনি ফুঁক দিতে পারেন, অথবা এমনিতে ফুঁক দিতে পারেন, ইয়া সালামু পাঠ করে আপনি আপনার মুখে যেখানে ব্যথা এভাবে নিয়ে আপনি এখানে মালিশ করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দাঁত ব্যথা। তাই দর্শক বলছেন যে আমার একটা সমস্যা ছিল, আমার বিবাহের জন্য সম্বন্ধ আসে, কিন্তু একবার আসলে আর আসে না, সম্বন্ধ অনেক আসে, তাদের পছন্দ হয় আমাকে, কিন্তু কেউ কিছু করেছে কি না মানে হয় না, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। নাম হচ্ছে ঋতু আক্তার, মায়ের নাম ডলি বেগম। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। দর্শক আমাদের সাথেই থাকুন, ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারার ফলাফল আপনাকে জানানো হবে। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আছেন, ইস্তেখারা কী জন্য করাতে চাচ্ছেন এটা উল্লেখ করেননি আপনি, তো কী জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন এটা উল্লেখ করতে হবে। নাজমুল হোসেন নিশাদ ভাই আছেন, উনি বলছেন, আমার অনেক দিন থেকে আমাশয়, দিন দিন শুকিয়ে যাচ্ছে, ইস্তেখারা করবেন। আচ্ছা, আমাশয়ের জন্য ইনশাআল্লাহ আজওয়াজাল আমাদের সাথেই থাকুন। একজন বলছেন, আমাশয় দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ইস্তেখারা করতে চাচ্ছেন। যেই বোন আমাদেরকে এসএমএস করেছেন সোশ্যাল মিডিয়াতে, আপনি বলছেন যে আপনার বিয়ের কথা হয় বা দেখে শোনে, কিন্তু এরা
পরবর্তীতে পছন্দ করে না বা বিয়েটা হয় না, সামনের দিকে এগোয় না, সেটার জন্য আপনি রুহান চিকিৎসা চাচ্ছেন, ইস্তেকারা করতে বলেছেন। আল্লাহ তাআলা আসেন্দান করুক, আপনার ইস্তেকারাটি করা হয়েছে। তো এখানে আসলে তেমন কোনো সমস্যা নেই, এটা সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত যে একটু অনেক সময় দেরি হয়ে থাকে। যাই হোক, আল্লাহ তাআলা আসেন্দান করুক, আপনি একটি আমল করতে পারেন, সেই আমলটি করলে হয়তো আশা করা যায় ইনশাআল্লাহ, আপনি আল্লাহ তাআলা চাইলে যদি ইনশাআল্লাহ আপনি সেই আমলটি করতে থাকুন, আল্লাহ তাআলা চাইলে আপনার বিয়ের একটি ব্যবস্থা হয়ে যাবে। সেটি হচ্ছে এরকম যে আপনি প্রতিদিন ফজরের নামাজের পর অজু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সুরা তিন ও তিন ও জৈতুন এই সুরা তিন শরীফ আপনি এটি 60 বার পাঠ করবেন। এই আমলটি আপনি ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বিয়ের একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার শরীরের ব্যাপারে ইস্তেকারা, আপনি আরেকজন বলেছেন যে আমাদেরকে আমসাই হচ্ছে ওনার, দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার জন্য ইস্তেকারা। দেখুন, আপনি যেহেতু রোগের কথা বলে দিয়েছেন তাহলে আপনার এটার ইস্তেকারার প্রয়োজন নাই। একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে কাট করাতে পারেন, এবং কাটটি দাওয়াত ইসলামীর যেখানেই তাবিজ দেওয়া হয় সেখান থেকে কাট করাতে পারেন, অথবা আপনি দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকেও কাট করাতে পারেন, যেমন www.dawatislami.net এতে গিয়ে আপনি অনলাইন কাট লিখলে সেখানে চলে আসবে, সেখান থেকে আপনি কাটওয়ালা আমলটা করাতে পারেন আপনার সমস্যার কথা বলে। তারপর একটি কথা হচ্ছে, আপনি যেহেতু আপনার আমসাইয়ের কথা বলেছেন, আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করুন এবং একটি প্লেটওয়ালা আমল আছে সেই আমলটি গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে মাশাআল্লাহ। আর দর্শক বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে, ওনার বোনের ছেলে 19 মাস বয়স, ওর সবসময় জ্বর ঠান্ডা লেগেই থাকে, ডাক্তারের ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু সমস্যা সমাধান হয় না, ইস্তেখারা করাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিক। ইস্তেখারা করার এটাতে তেমন প্রয়োজন হবে না, তবে আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে এরকম, আপনি 60 বার আপনি 60 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাকে 7 দিন পর্যন্ত তার শরীরের মধ্যে দম করতে থাকুন, ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যা সমাধান হবে। আর যদি সম্ভব হয়, নারায়ণগঞ্জের মধ্যে আমাদের ইজতিমা হয়ে থাকে, সেখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করে নিন এবং সেই তাবিজটা আপনার বাচ্চার গলায় ব্যবহার করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যা সমাধান হবে মাশাআল্লাহ। সজীব খান ভাই আছেন, উনি বলছেন যে ওনার বাবার হাতে একটি ফোড়া হয়েছে, তাছাড়া ওনার বাবা আর মা দুজনের পায়ে পা আর কোমর ব্যথা করে, এজন্য কী করা যায়? আল্লাহ তাআলা আসান দান করুক, কোমর ব্যথার জন্য একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি 786 বার একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাজ করে প্লাস্টিক রেক্সিন কস্টুম দিয়ে পেঁচিয়ে রোগীর কোমরে বেঁধে দিন। দুজন হলে দুবার লিখতে হবে, দুটো লিখতে হবে, এভাবে বেঁধে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ব্যথা দূর হয়ে যাবে। আর যদি সম্ভব হয়, এগুলো আপনারা যদি লিখতে না পারেন তাহলে কোনো একজন আলিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, অথবা আপনি যারা লিখতে পারেন তাদেরকে দিয়ে লেখাতে পারেন। হাঁপানি রোগের জন্য রোহানি জি, যেহেতু শীতকাল সামনে অনেকের হাঁপানি রোগ আসবে বা আসে, তো হাঁপানি রোগের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ রয়েছে, তো এটা যদি আপনি খান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার হাঁপানি চলে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। সন্তান হওয়ার জন্য কি আমল? সন্তান হওয়ার জন্য তো অনেক আমলই আছে, তো সেক্ষেত্রে আসলে আমরা বিশেষ করে সবচেয়ে ফলপ্রসূ হয় এটা যে আপনি আপনার যদি আপনার স্বামীকে যদি দাওয়াত ইসলামের যেখানে তাবিজ দেওয়া হয় সেখানে পাঠান, তাহলে তার সাথে কিছু কথাবার্তা বলে সে হিসাবে তাবিজ দিতে পারে। অনেক সময় মহিলার সমস্যা হয়ে থাকে, অনেক সময় পুরুষের সমস্যা হয়ে থাকে, তো চিকিৎসা করতে হবে যার সমস্যা হয়েছে তার। আমরা এমনিতে সাধারণত আমরা কিছুদিন অনেকের এরকম হয়ে থাকে যে কারোই সমস্যা নাই, তো সেই ক্ষেত্রে একটি আমল আছে যে আপনি প্রত্যেক নামাজের পর 300 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস করে তুলুন প্রত্যেক ফরজ নামাজের পর, সেক্ষেত্রে আপনি সন্তানের অধিকারী হবেন। এক দর্শক বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার হঠাৎ করে বুকে ব্যথা হয়, তাই আমাকে কেউ কিছু করেছে কি না এই জিনিসটা খেয়াল করতে চাই। ভাইয়া, বুকে ব্যথা হলে কেউ কিছু করেছে এরকম কোনো কিছু নয়। আপনি যখনই বুকে ব্যথা করবে, তখন হয়তো অনেক সময় বিভিন্ন কারণে, অনেক সময় বুকে ব্যথা হয়ে থাকে, নিঃশ্বাসের কারণে ব্যথা হয়ে থাকে, অনেক রকম কারণে হয়ে থাকে, এটা টেনশনের কোনো কারণ নাই, তবে যখনই বুকে ব্যথা করবে তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার পাঠ করে আগে পরে একবার দরুদ শরীফ করে আপনার বুকের মধ্যে ফুঁক দিন, আল্লাহ তাআলা চাইলে আসানে। ইফতেকার নাইম ভাই আছেন, উনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখের ব্রণ আর ব্রণের গর্ত দূর করার জন্য কোনো ওজিফা দিলে বেশি উপকৃত হব? আল্লাহ তাআলা আসান দান করুক। আসলে এটার জন্য ওজিফা চাইতে ঘরোয়া চিকিৎসাটা
সবচেয়ে বেটার। তো এক্ষেত্রে আপনি আসলে ব্রাউন অনেক সময় এটা অতিরিক্ত হয়ে থাকে, তো এটার জন্য আপনি মৌসুমি ফলগুলো খাবেন। যেমন মনে করেন যখন কমলার সিজন হবে তখন কমলা খেতে পারেন, যখন আপেলের সিজন তখন আপেল, যখন আনারসের সিজন তখন আনারস খাবেন, যখন তরমুজের সিজন তখন তরমুজ খাবেন। এই ক্ষেত্রে এটা করলে আপনার ব্রাউনের ইয়াটা অনেক সময় কমে যায়। তারপর আরেকটি ব্যাপার হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়েন, হয়তো ধারণা করছি, ভালো ধারণা। তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তো ওযু করতে হয়, তো ওযু করলে ইনশাআল্লাহ এর দ্বারা হয়তো মুখের ময়লা দূর হয়ে যায়, তো এক্ষেত্রে ব্রণ দূর হয়ে যায়, ব্রণ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কেননা মুখে ময়লা জমার কারণে কিন্তু ব্রণটা হয়। তো একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ততে পাঁচবার পনেরো বার যদি মুখ ধোয়, তো অনেক সময় পনেরো বার থেকে বেশি হয়ে যায়, তো কমপক্ষে তো পনেরো বার যদি মুখ ধোয়, সেক্ষেত্রে তার চেহারার মধ্যে ময়লা থাকবে না। আপনি বাড়ি থেকে এসে বা কোথাও থেকে এসে আপনি সাবান দিয়ে ভালো করে আপনার মুখটা ধুয়ে নিন এবং তারপরে নামাজ পড়তে থাকুন, ইনশাআল্লাহ আপনার ব্রণ দূর হয়ে যাবে। অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, একজন বলছেন মানিকগঞ্জ থেকে, উনি বলছেন ওনার পায়ের পাতার হাড় ভেঙে গেছে, এর জন্য ওখানে চিকিৎসা চাচ্ছে। আল্লাহ তাআলা আসান দান করুক। আপনি একটি কাজ করতে পারেন, ইয়া সালামু 41 বার পাঠ করে আপনি ফুঁক দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে। এক দর্শক বলছেন দিনাজপুর থেকে, বিয়ে হয় না, অনেক ঘর দেখা হয়, আবার মানে বিয়ে হচ্ছে না, এজন্য রোহান চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। বিয়ের জন্য আমরা রোহান চিকিৎসা কিছুক্ষণ আগেও একটি বলেছি, তো সেটাও আপনি আমল করতে পারেন, অথবা অন্য আরও একটি আছে আমল, সেটাও করতে পারেন। সেটা হচ্ছে 143 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 143 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাজ করে প্লাস্টিক ফ্লেক্সি কস্টেপ দিয়ে পেঁচিয়ে আপনার গলায় পরুন অথবা হাতে বাঁধুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ছাড়া বিয়ের একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। শেরপুর থেকে এক দর্শক বলছেন যে মোটা চিকন হতে চায়, কী করে? তিনি মোটা এবং চিকন হতে চান। আসলে যদি আপনার খাবার দাবার কারণে মোটা হন, মোটা শরীর ইয়া হয়, তাহলে আপনাকে খাবার দাবার কন্ট্রোল করতে হবে। অনেক মোটা মানুষ আমরা দেখেছি খাবার দাবার কন্ট্রোল করার কারণে একদম শুকিয়ে গেছেন, তো সেক্ষেত্রে সেটা করতে পারেন যে যদি বেশি মোটা হন তাহলে আপনি একদম খাবার কম খেতে পারেন, বা আপনি সালাদ খেতে পারেন খাবারের ইয়ার বদলে, যে খাবারগুলো ফ্যাট বাড়ায় বা শরীর ইয়া বাড়ায় সেটা ইয়া করতে পারেন, আর নিয়মিত পরিশ্রম করতে পারেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার হয়তো শরীরটা আস্তে আস্তে কমে যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেকে কুদরতিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোটো থেকে এরকম মোটা টাইপের, এটা হচ্ছে এটা এরকমই অসুস্থতা, ওই ক্ষেত্রে হয়তো আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। এক দর্শক বলছেন ওনার মায়ের কোমর ব্যথা কিছুতেই সারছে না, কী করা যায়? আল্লাহ তাআলা আসান দান করুক। আমরা আরেকজন রোগীর চিকিৎসা দিয়েছিলাম, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই অজিফাটি 786 বার একটি কাগজের মধ্যে লিখে এটিকে প্লাস্টিক রেক্সিন কস্টেপ দিয়ে ভালো করে ভাঁজ করে এটি আপনার গলায় অথবা গলায় পরিয়ে দিন রোগীর, অথবা হাতে বেঁধে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ব্যথা চলে যাবে। আর এক দর্শক বলছেন যে ওনার একটার পর একটা রোগ লেগে থাকে আর বাচ্চা হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাচ্ছেন। নাম বলেছেন ছবি আর মায়ের নাম চাইনা। দর্শক আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আজাবাজাল ইস্তেখারার ফলাফল আপনাকে কিছুক্ষণের মধ্যেই জানানো হবে। আমাদের সাথেই থাকুন। মাদানি চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, এখানে তাবিজের কথা বলা হচ্ছে। তো আপনারা আপনাদের নিকটস্থ যে ইজতেমাগুলো হয়ে থাকে দাওয়াত ইসলামের, যেগুলো ইজতেমা হয়ে থাকে সেখানে গিয়ে তাবিজাতগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ফি সাবিলিল্লাহ। জি, আল্লাহ তাআলা আসান দান করুক। আপনি যার জন্য ইস্তেখারা করতে বলেছেন যে উনি সবসময় অসুস্থ থাকে এবং আর বাচ্চা হচ্ছে না, তো আপনার ইস্তেখারাটি করা হয়েছে, এতে বদ নজরের প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপনি একটি আমল করতে পারেন, আপনার কাটওয়াল আমল করাতে পারেন, অর্থাৎ দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে কাটানো হয় সেখানে কাটাতে পারেন, এবং আপনার আশেপাশে যদি এরকম দাওয়াত ইসলামের ইজতেমা হয়ে থাকে তাদের সাথে আপনি যোগাযোগ করে নিন, অথবা আপনি দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট www.dawatislami.net এখান থেকেও আপনি কাটওয়াল আমলটি করাতে পারেন। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি এটার সাথে সাথে একটি কাজ করতে পারেন,
আপনি সাতটি লাল মরিচ নিয়ে আপনার মাথার চারিদিকে কাউকে দিয়ে সাতবার ঘোরাবেন, এরপরে মরিচগুলোকে পোড়াবেন। যদি মরিচের দুর্গন্ধ বের হয়, মরিচের যে একটা গন্ধ আছে সেটা যদি বের হয়, তাহলে মনে করবেন আপনার বদনজরের প্রভাব চলে গেছে। আর যদি বের না হয়, সেটা কালো হয়ে যায়, পুড়ে যায়, তাহলে মনে করবেন আপনার বদনজরের প্রভাব এখনও আছে। তো যতক্ষণ পর্যন্ত মরিচের দুর্গন্ধ বের হবে না, ততক্ষণ পর্যন্ত নতুন নতুন সাতটি মরিচ নিয়ে মাথার চারিদিকে সাতবার ঘোরাবেন, এরপরে পোড়াবেন। এগুলো কালো হয়ে গেলে ফেলে দেবেন, আমার নতুন সাতটি মরিচ নেবেন। আর যদি দুর্গন্ধ বের হয় তাহলে স্টপ হয়ে যাবেন, আর সামনে আগাবেন না, আর পোড়াবেন না। ইনশাল্লাহ এর দ্বারা আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আপনার বাচ্চার ব্যাপারে যেটা বলছেন সেটার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আপনার স্বামীকে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় সেখানে যাওয়ার জন্য অনুরোধ, বা সেখানে আপনি পাঠান, যোগাযোগ করেন, ইনশাআল্লাহ তাআলা ছেলে সমস্যার সমাধান হবে। মাশাআল্লাহ। অনেকে কল করছেন, কিছু কল শামিল করবো। জি, আমার নাম মোহাম্মদ রুবেল, বগুড়া থেকে বলছিলাম। আমার মানুষের সমস্যা হয়, ঘুম হয় না, অত্যাধিক আর হয়, কেউ কিছু করছে কি না, আমি চেহারা করাতে চাই। আমার মায়ের নাম রেখা খাতুন। রেখা না খাতুন, ওনার নাম রুবেল ভাই। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আমাদের সাথেই থাকুন, ইস্তেখারা করা হচ্ছে দর্শক, ইনশাআল্লাহ আপনাকে কিছুক্ষণের মধ্যে এর ফলাফল জানানো হবে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হাসান, শরীয়তপুর থেকে বলছিলাম। আমার মার মেরুদণ্ডের মাঝখানের হাড় কাটা হয়ে গেছে, তাই জন্য আমি চিকিৎসা। মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে গেছে, আচ্ছা ফাঁকা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ সাহায্য আমাদের সাথেই থাকুন। জি, সমস্যার সমাধান করে দিক। প্রথমে যিনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন যে ওনার ঘুম হয় না, মানসিক সমস্যা, আপনাকে কেউ কোনো কিছু করেছে কি না সেটার জন্য আপনি ইস্তেখারা করতে বলেছেন। ভাই, আপনাকে কেউ কোনো কিছু করেনি, এটি সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। আপনি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ুন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন, কমপক্ষে 70 বার পাঠ করতে থাকুন, এবং আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ। আর দ্বিতীয়জন বলছেন যে ওনার একটা বাচ্চা ফোন করেছেন, বলছেন যে আপনার মায়ের মেরুদণ্ডের হাড় ফাঁকা হয়ে গেছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি দ্রুত দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করে নিন, এবং একটি প্লেটওয়ালা আমল আছে, সেই আমলটি সংগ্রহ করুন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে অ্যালার্জি, এটা আমাদের দেশে অনেক এখন বেড়ে গেছে, তো অ্যালার্জিজনিত রোগ ইয়ার জন্য অনেক ঘরোয়া চিকিৎসা দেয়া হয়। তো আপনি একটি ঘরোয়া চিকিৎসা আমল করতে পারেন, সেটা হচ্ছে এরকম, একটু সিরিয়াসলি করলে ইনশাল্লাহ হয়তো অ্যালার্জিজনিত রোগ থেকে আপনি শিফা পাবেন। সেটা হচ্ছে আপনি কিছু নিম গাছের পাতাকে নিয়ে সেটাকে গুঁড়ো করবেন, সেটাকে শুকাবেন প্রথমে। এগুলো যখন 2-3 দিন শুকানোর পর একটু মুড়মুড়ে হয়ে যাবে, তখন এগুলোকে ব্ল্যান্ড করে অথবা আপনি যেভাবে গুঁড়ো করতে পারেন সেগুলোকে গুঁড়ো করবেন, মিহি করে ফেলবেন। এরপর সেটা একটা বাটির মধ্যে আপনি সংরক্ষণ করতে থাকুন, সংরক্ষণ করবেন, এবং এরপর প্রতিদিন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন এক গ্লাস পানির মধ্যে কিছু আপনার ইসুপগুলের ভুষি দিয়ে, এবং 1/4 চা চামচ অর্থাৎ সামান্য পরিমাণ, আপনি সেখান থেকে নিম গাছের পাতার যে গুঁড়ো রয়েছে সেটা নিয়ে সেখানে পানির মধ্যে দিয়ে সেটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পরে সেটা পান করবেন খালি পেটে। এরপরে দুপুর 1 গ্লাস এটা ভরা পেটে করতে পারেন, এরপর রাত্রে শোয়ার আগে 1 গ্লাস পান করবেন, ইনশাআল্লাহ। এই আমলটি ধারাবাহিকভাবে আপনি 21 দিন পর্যন্ত আপনি রাখবেন, ধারাবাহিকভাবে 21 দিন পর। আচ্ছা, 21 দিনের মধ্যে আপনি যে যে খাবার অ্যালার্জি হয়, যেমন হাঁসের মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, হাঁসের ডিম, চিংড়ি মাছ ইত্যাদি, এরকম যেগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। আপনাকে 1 মাস পর্যন্ত 21 দিন এই খাবার খাবেন, আর 1 মাস পরে আপনি আপনার নিয়মিত যেভাবে যে খাবারগুলো খেতে সবগুলোই খেতে পারবেন, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ এলার্জি দূর হয়ে যাবে। মাশা, জি, নেক্সট কল। মোহাম্মদ তারবেল, নারায়ণগঞ্জ থেকে। 2-3 বছর যাবত রোজি রোজগারে আয়ন্তি মাছ নিয়ে সংসারে অবহার কোনো লেগেই আছে, নামাজ করতেছি না, আমাদের মনোযোগ বসতেছে না, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার নাম মোহাম্মদ সাহিদ বেগম। আচ্ছা, 2-3 বছর যাবত আয় উন্নীত হচ্ছে না, নামাজে মন বসে না, ইস্তেখারা করাতে চাচ্ছেন। নাম বলেছেন পারভেজ ভাই, আর মায়ের নাম শাহিদা। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিক। আমাদের সাথেই থাকুন দর্শক, ইনশাআল্লাহ আপনাকে জানানো হবে কিছুক্ষণের মধ্যে। জি, নেক্সট কল। শিয়া, বগুড়া, আমি
পড়তে বসি না, আমার পড়ার মনোযোগ নাই, পরে কথা গেলে রাগে যাই, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, পড়ায় মন বসে না আপনার? জি, আল্লাহ তালা আসান দান করুক। প্রথমে যিনি আমাদেরকে ইস্তেকার জন্য বলেছেন, তো আয় উন্নতি হচ্ছে না। জি, আপনার ইস্তেকারটি করা হয়েছে, আপনাকে কেউ কোনো কিছু করেনি, এটা সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে লাগাতার 7 দিন পর্যন্ত আপনাকে এই আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি ফরজ নামাজের পরে এই আমলটি করবেন, ইয়া রাজ্জাক ইয়া রহমান ইয়া রহিম ইয়া সালামু। এটি 100 বারবার পাঠ করবেন, আগে পরে 12 বার করে দরুদ শরীফ পড়ুন। এরপর আল্লাহ তালার দরবারে দোয়া করুন যাতে আপনার সমস্যাটা সমাধানের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে আপনার সমস্যাটা সমাধান হবে। সেটা লাগাতার 7 দিন পর্যন্ত করতে হবে, প্রত্যেক নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে সমস্যার সমাধান হবে। আরেকটি কথা হচ্ছে, আপনি বলছেন নামাজে মন বসছে না, নামাজে মন বসুক আর নাই বসুক আপনাকে নামাজ পড়তেই হবে। আর ছোট্ট বাবুটি যিনি পড়ায় মন বসছে, যে পড়ায় আপনি বলছেন যে আমার পড়ায় মন বসছে না, আমি পড়া পড়ি পড়তে বসি না। জি জি, যাই হোক, একটি কাজ করতে পারেন, আপনার আব্বুকে বলবেন যে একটি কাগজের মধ্যে ইয়া আল্লাহু এটি 101 বার লিখবে। লিখার পর এটিকে ভাজ করবে, ভাজ করে প্লাস্টিক রেক্সিন কস্টার দিয়ে পেঁচিয়ে তাবিজের মতো করে এটা আপনার গলায় পরিয়ে দেবে, ইনশাআল্লাহ আপনার পড়ালেখার মধ্যে মন বসবে। জি, নেক্সট কল। আমার মায়ের হাই প্রেশার, মাথা ব্যথাটা উঠলে মাথাটা উত্তপ্ত হয়ে যায়, কোনো গামগাম হয়ে যায়। হাই প্রেশার, মাথায় রক্ত উঠে যায়, এই টাইপের কিছু বলেছে। আল্লাহ তালা আসান দান করুক। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ সংগ্রহ করে নিন, আর যখন এই রোগটা হবে তখন 111 বার ইয়া সালামও পাঠ করে তার শরীরের মধ্যে মাথার মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ রোগ নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম বিজয় কোরিয়া থেকে। আমি ভয় পাই, এটা অসুস্থ লাগে, মনে হয় যে জীবনের মধ্যে মারা যাব। কেউ কিছু করেছে কিনা ইফতেখারা করতেছে। আমার মার নাম জোসা বেগম, মিন্টু আলম। জি, ইনশাআল্লাহ ভাই, মৃত্যুর ভয় থাকা উচিত, মৃত্যুর ভয় করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর ভয় অন্তরে ধারণ করে নেক আমল করার তৌফিক দান করুক। আমাদের সাথেই থাকুন, আপনার ইস্তেখারা করা হচ্ছে, ইস্তেখারার ফলাফল আপনাকে জানানো হবে। নেক্সট কল। আব্দুল্লাহ মির্জা, চরকপুর। আমার স্বাস্থ্যটা আছে, এর জন্য রোহানি চিকিৎসা হয়, ইনশাআল্লাহ। জি, জি, প্রথমে যিনি আপনি বলেছেন আমাদেরকে যে আপনার কোনো কিছু কি বলেছেন, যে ভয় পায়, ভয় পায় লাগে, এটা বদনজরের প্রভাব থেকে, এটা বদনজরের কারণে হয়ে থাকে। তো আপনি একটি কাজ করবেন, কাউকে দিয়ে 60 বার ইল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আপনার শরীরের মধ্যে আগে পরে একবার দরুদ শরীফ পড়ে ফুঁক দিবে, দম করবে, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার বদনজরের প্রভাব দূর হয়ে যাবে, আপনার সমস্যার সমাধান হবে। এটি আপনি ধারাবাহিকভাবে এই আমলটি প্রতিদিনই করাতে থাকুন, 7 দিন পর্যন্ত করাতে থাকুন, এরপরে কাটওয়ার আমল করাতে পারেন, একটি তাবিজও সংগ্রহ করতে পারেন। আরেকটি বলছেন যে মৃত্যুর ভয় যে কোনো সময় মরতে পারেন, এটার জন্য আপনার একটা ভয় করছে, ভালো বিষয়, আপনি এটার জন্য আকিদাতের প্রস্তুতি গ্রহণ করুন। আসলেই আমাদের প্রত্যেকেরই সবসময় মৃত্যুর ভয় থাকা উচিত, কারণ আমাদের নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই, আমরা জানি না আমরা কখন মারা যাব, কী অবস্থায় মারা যাব। এই জন্য সবসময় ভালো অবস্থায় থাকা উচিত। আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে থাকুন। দাড়ি যদি আপনার না থাকে, আপনি এক মুষ্টি দাড়ি রাখার নিয়ত করে নিন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার উপর ভরসা করুন, ইনশাআল্লাহ। যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অনুসরণ করবে, আমল করবে, তারা দুনিয়াতে সফলকাম এবং আখিরাতেও সফলকাম। মাশাআল্লাহ। আরেকজন বলেছিলেন যে শ্বাসকষ্ট। জি, আপনার শ্বাসকষ্টের কথা বলেছেন, এটার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি মাদানি ট্যাবলেট রয়েছে, সেটা যদি আপনি খান, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার শ্বাসকষ্টজনিত রোগটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। সন্তান হচ্ছে না। জি, আল্লাহ তালা আসান দান করুক, আল্লাহ তালা আপনার আপনাকে একটি সন্তান দান করুক। দেখুন, এটার জন্য আসলে বিশেষ করে আপনি যদি আপনার দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় সেখানে আসেন, তাহলে আমার মনে হয় উপকারটা বেশি হবে, সম্ভাবনাটা বেশি থাকবে। একটা হচ্ছে আন্দাজে ঢিল মারা, একটা হচ্ছে আপনার ইয়া ঠিক রেখে ইয়া করা। তো সেক্ষেত্রে আপনি যদি চলে আসেন দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় সেখান থেকে আপনি তাবিজ দেন, ইনশাআল্লাহ হয়তো এটার একটা উত্তম চিকিৎসা আমরা আপনাদেরকে দিতে পারি। মাশাআল্লাহ।
কিডনিতে পাথরের জন্য রেস দেখারা করতে যাচ্ছেন? দেখুন দর্শক, কিডনিতে পাথরের জন্য আপনার ইস্তেখারা প্রয়োজন নাই জি বা প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে ইস্তেখারা হচ্ছে আপনি যে বিষয় সম্পর্কে জানেন না সেটা জানার জন্য, বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি ধারণা করছেন সেটা ক্লিয়ার হওয়ার জন্য, বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না সেটার জন্য আপনি ইস্তেখারা করবেন। তো কিডনিতে পাথরের জন্য আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই এই কালিমাটি 46 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে এটাকে ধুয়ে আপনি পান করে নিন, ইনশাআল্লাহ আপনার কিডনির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলটি প্রতিদিন আপনি করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার রোগটা ভালো হয়নি। একটি কাগজের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার লিখে এটিকে ধুয়ে পান করে নিন। তবে লিখবেন এটা হচ্ছে জাফরান দিয়ে, জাফরানের কলম দিয়ে বা জাফরান দিয়ে, ইনশাআল্লাহ তাআলা ছেলের সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবসময় অসুস্থ আর টেনশনের মধ্যে থাকেন, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আসান দান করুক। দেখুন সবসময় টেনশন এবং অসুস্থতার কারণে এই জন্য আপনাকে ইস্তেখারা করতে হবে না, আপনি একটা আমল করতে পারেন। সেই আমলটা হচ্ছে এরকম, প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর লাগাতার 7 দিন পর্যন্ত 112 বার করে ইয়া রাজ্জাক ইয়া রহমান ইয়া রহিম ইয়া সালামু, ইয়া রাজ্জাক ইয়া রহমান ইয়া রহিম ইয়া সালামু, এটি পড়তে থাকুন। এটি ইনশাআল্লাহ এরপরে দোয়া করুন, 5 ওয়াক্ত নামাজের পর এটা পড়ার পরে দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে আপনার সমস্যাটা সমাধানের জন্য, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে মাশাআল্লাহ। আরেক দর্শক বলছেন যে ওনার মায়ের হাতে ও পায়ের গিরাই গিরাই ব্যথা, আল্লাহ তাআলা আসান দান করুক। এটার জন্য আপনি একটি আমল করতে পারেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি 786 বার লিখে এটিকে ভাঁজ করে কাগজের মধ্যে, কাগজের মধ্যে ভাঁজ করে, এটি কাগজের মধ্যে লিখে এটাকে ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন কস্টেপ দিয়ে পেঁচিয়ে এটাকে গলায় পড়ুন ইনশাআল্লাহ, অথবা হাতে বাঁধুন ইনশাআল্লাহ ব্যথা চলে যাবে। তানজিল হাসান ভাই কমেন্ট করেছেন, হার্টের সমস্যা কী করবে? যে হার্টের সমস্যার জন্য আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে 75 বার লা ইলাহা ইল্লাল্লাহ একটি কাগজের মধ্যে লিখে এটাকে ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন দিয়ে পেঁচিয়ে বুকের সাথে বেঁধে দিন, যেখানে সমস্যা হাড়ের, হাড়ের জায়গায় আপনি বেঁধে দিন, এটা যেন সেখানে সাথে বুকের সাথে লাগে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে। এটা রাবার দিয়ে আপনি করতে পারেন, রাবারের মধ্যে সেলাই করলে যে রাবারগুলো প্যান্ট ইত্যাদির মধ্যে ব্যবহার করা হয় সেটা যদি আপনি বুকের সাথে গলার মধ্যে পরে বেঁধে দিন ইনশাআল্লাহ বুকের মধ্যে থাকবে, তো সেক্ষেত্রেও আপনি ইনশাআল্লাহ উপকার পাবেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ করেছেন একজন, বলছেন যে কুমিল্লা থেকে ওনার ভাইয়ের ছেলে 2 বছর 8 মাস, সে খুব রাগ দেখায়, কথা শুনতে চায় না, মারামারি করে, এই জন্য ইস্তেখারা করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আসান দান করুক। দেখুন ছোটো বাচ্চারা অবশ্যই মারামারি করে, এটা সবারই, এবং রাগও দেখায়, এটা সব বাচ্চা, অর্থাৎ আপনি যদি দেখেন কমপক্ষে 95% বাচ্চা এরকম দুষ্টমি করবে, রাগ করবে, মারামারি করে, এটার জন্য কোনো অসুবিধা নাই, বাচ্চারা তো করবে, এ অবুজ, এ করতে থাকবে, আপনি মানা করতে থাকুন, আস্তে আস্তে মানা করতে থাকুন, বিরক্ত প্রকাশ করবেন না, দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক দর্শক কুড়িগ্রাম থেকে বলছেন যে ওনার ঘুম হয় না, টেনশন করেন না কিন্তু তারপরেও ঘুম হয় না, আল্লাহ তাআলা আসান দান করুক। যদি ঘুম না হয় তাহলে ভালোই, আপনি রাত্রে দাঁড়িয়ে যাবেন, নামাজ পড়তে থাকুন, ইনশাআল্লাহ ঘুম আপনাকে খুঁজবে মাশাআল্লাহ। ফরিদপুর থেকে একজন দর্শক বলছেন যে ওনার 5 বছর ধরে বাতের জ্বর, বাত জ্বর যেটাকে বলা হয় ওইটা, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, রোগ চিকিৎসা প্রদান করা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে একটি কাগজের মধ্যে ইয়া গফুরু ইয়া গফুরু এটি 3 বার লিখবেন, লিখে এটাকে প্লাস্টিকের, অর্থাৎ এটাকে ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন কস্টপ দিয়ে ভালো করে পেঁচিয়ে সেলাই করে আপনার গলায় পড়ুন, অথবা আপনার হাতে বেঁধে দিন, ইনশাআল্লাহ আপনার জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। মিজান হাওলাদার ভাই বরিশাল থেকে, উনি বলছেন যে ওনার পায়ে অনেকদিন ধরে ব্যথা, ওষুধ খাচ্ছেন কিন্তু কমে না, আর পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত খিচুনির টাইপের, মানে খিচে যেটা ওইটা হয়, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি একটি আমল করুন, সেটা হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে আপনার শরীরের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে মাশাআল্লাহ। দর্শক আর কিছু সময় বাকি আছে, আপনাদের কয়েকটি কল নেব ইনশাআল্লাহ, এরপর অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাবো। জি কল আমার মামার পাঁচ সমস্যার জন্য আমি
পালসের সমস্যা, জি জি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। পালসের সমস্যার জন্য আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে মেথি। আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা মেথি সেবন করতে পারেন। সকালে এক চামচ মেথি আপনি মুখের মধ্যে দিয়ে সেটা পানি দিয়ে গিলে ফেলুন, এবং রাত্রে এক চামচ আপনার মেথি মুখে দিয়ে সেটা পানির সাথে গিলে ফেলুন। এর দ্বারা আপনার পেটের গ্যাস চলে যাবে, এবং সাথে সাথে আপনার পাইলসের যে গোটা রয়েছে অনেক সময় সেটাও ঝরে যায়। মাশাআল্লাহ, জি, নেক্সট কল। আমি রাজশাহী থেকে বিপুল বলছি। আমার এক বছর যাবত পেট জমছে, আমি এর জন্য ইস্তিগফার করতে চাই। আমার মায়ের নাম নুরুদ্দোয়া, মামলা চলছে এক বছর যাব, এটার জন্য ইস্তিগফার করতে চাই। না, মামলার জন্য তো ইস্তিগফারের প্রয়োজন নাই, তবে মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি হতে পারেন। তবে সেটা যদি মিথ্যা মামলা হয় তাহলে ইয়াজিকাটা করবেন, আর যদি মিথ্যা মামলা না হয় তাহলে ইয়াজিকাটা করবেন না, কাজে আসবে না, কাজে আসবে না। সেটা হচ্ছে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ইয়াজিফাটি মামলার তারিখের দিন 654 বার পাঠ করে আদালতে যাবেন, আদালতের রায় আপনার পক্ষে আসবে। তবে আপনাকে সঠিক অবস্থান থাকতে হবে, অর্থাৎ সেটা যদি মিথ্যা মামলা হয় তাহলে আপনি এটা পড়বেন, আর যদি মিথ্যা মামলা না হয় তাহলে আমরা সরি। আল্লাহ আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা সবার সমস্যাকে দূর করে দিক। অনুষ্ঠানের সময় শেষ একেবারেই, আসুন আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে সামিল হয়ে যাচ্ছি। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم جزا الله عنا سيدنا محمدا ما هو أهله يا ربنا يا ربنا يا ربنا يا الله يا رحمن يا رحيم يا مالك يا كريم مولا আমাদের আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে পরহেজগার মুত্তাকি মুখলিস আশিকের রাসূল বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আল্লাহ মাদান চ্যানেলে যারা আমাদের সাথে হাত উঠিয়ে দিয়েছে, আল্লাহ যারা যেরকম পেরেশানির মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে, সকলের পেরেশানি সমস্যা দুঃখ দুর্দশা দূর করে দাও। আল্লাহ আল্লাহ হাসপাতালের অলিগলিতে ঘোরাফেরা থেকে আমাদেরকে পানাহ দান করো। আল্লাহ আমাদের দুনিয়াকে সহজ করে দাও। আল্লাহ আমাদের জন্য আমাদেরকে আসান, সহজ এবং হালাল রোজগার দান করো। অসহায়দের বাসনা